আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। চিকেন আলু কারি করছি, দেখো কেমন করে এবং কিভাবে করছি। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও। প্রথমে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দেওয়ার পর এখানে আমি আলু কেটে রেখেছি, গোটা গোটা আলু, ঠিক আছে। আমি এখানে 5 পিস দিলাম, যেহেতু আমার তো পরিবার ছোট, তাই আমি 5 পিস দিলাম। যার পরিবার বড় সে বেশিও আলু দিতে পারো। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস। চলো আলুটাকে লাল করি। লাল করার পর তারপরে যখন মাংস দেবো তখন আবার দেখাবো। দেখো গাইস, আলু লাল হয়ে এসছে, আরও ব্রাউন কালার হবে পুরো আলুটা। আমি চাইছি আরও কালার করতে। এটা আলুটা যত কালারিং হবে তত তরকারির কালারটা মানে ভালো লাগবে, ঝোলটা বলো। যখন আলুটা মানে আমাদের ঝোলের মধ্যে যাবে তখন দেখতেও খুব সুন্দর লাগবে। দেখো গাইস, আলুগুলো তুলে নিয়ে এবার পেঁয়াজ ছেড়ে দিলাম। এটা 2 পিস পেঁয়াজ আছে, মাঝারি সাইজের পেঁয়াজ 2টো আছে, ঠিক আছে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হবে হওয়ার পর এর মধ্যে 2 পিস কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। ততক্ষণ পেঁয়াজটা হোক, এখানে মাংসের মধ্যে আমি পাতি লেবুটা মাখিয়ে রাখি। দেখো এর মধ্যে 1 ছিঁড় পাতি লেবু দিয়ে রাখবো। চলো এটা ম্যারিনেট করা থাক, পেঁয়াজটা ব্রাউন কালার করে নিই। দেখো গাইস, পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসছে, এর মধ্যে 2 পিস কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম। এরই মধ্যে এবার মাংসটাও দিয়ে দেবো, মাংসটাকেও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু কষিয়ে ডালা চাপা দিয়ে দেবো। দেখো আদা রসুনের পেস্ট দিলাম 2 চামচ, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। দেখো এই চামচে 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, ঠিক আছে। মানে তখন ফোনটা অন হচ্ছিল না, একা তো এক হাতে ধরে আমি ভিডিওটা বানাচ্ছি তাই একটু অসুবিধা হয়ে যাচ্ছে, ওটাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো গাইস, আদা রসুনের পেস্ট দিয়ে 2টো ছোটো ছোটো টমেটোকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, একটু নাড়াচাড়া করে আবার ফের তারপরে মশলা এর মধ্যে। দেখো গাইস, 2টো তেজপাতা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 2 চামচ লবণ আছে, ঠিক আছে। সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে কষিয়ে নেব ভালো করে। এর মধ্যে গাইস আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে পেস্ট কষে নিয়ে জল দিয়ে ডালা চাপা দিতে হবে প্রায় 1/2 ঘন্টা পরে। দেখো গাইস, আমার কষানো হয়ে গিয়েছে, এবার ডালা চাপা দিয়ে দেবো আমি। এবার 15 মিনিট পরে খুলবো। দেখো, হ্যালো গাইস, দেখো তরকারি হয়ে গিয়েছে। দেখো আমি গ্যাস বন্ধ করে দিলাম, 15-20 মিনিট পরে এলাম, আলুও গলে গিয়েছে সব হয়ে। চলো এবার পরিবেশন। দেখো গাইস, উপর দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবে। দেখো কেমন হয়েছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। বেলাই টাটা, আজকের রেসিপিটা এই পর্যন্ত। বলো কেমন হয়েছে, ঠিক আছে, কমেন্ট করো।